আচ্ছা, আমার মাংস রান্না হয়ে গেছে, সেটা আমি কি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হাঁড়ি থেকে জাস্ট মাংসগুলো তুলে নিয়েছি, খুব সুন্দরভাবে ঝোলটা গ্রেভিটা রয়ে গেছে এখানে, আর মাংসগুলোকে তুলে আমি তারপরে এখানে পাটায় ছেঁচে নিয়েছি। তো দুই তিন টুকরা জাস্ট রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে করতে হবে। কিছুই না, জাস্ট এভাবে নিয়ে আপনি আস্তে আস্তে করে বাড়ি দিলেই মাংসগুলো কিন্তু ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে। অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে এত ঝামেলা করে হালিম খাওয়ার দরকার কি, যেভাবে রান্না করার মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা আমরা যেভাবে খাই সেভাবে করলেও তো হয়। আসলে মজা করে কোনো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর হালিম তো আপনারা নিশ্চয়ই প্রতিদিন রান্না করবেন না, বা রান্না করলেও একদিন একটু বেশি করে করে রাখলে সেটাকেই কিন্তু আপনারা দুই তিন দিন খুব মজা করে গরম করে খেতে পারবেন। অনেকে বলে হালিম ফ্রিজে থাকলে তো ঘন হয়ে যায়, ফ্রেশ টেস্টটা থাকে না। তো আজকে আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিব কি করলে আপনারা এই হালিমটা বেশি করে রান্না করে দুই তিন দিন গরম করে খুব মজা করে খেতে পারবেন। কেউ ধরতেই পারবে না এটা ফ্রেশ রান্না করা হালিম নাকি আগের ফ্রিজের লেফট ওভার হালিম। সো মাংস তো ওইভাবে ছেঁড়া হয়ে গেল, শ্রেড করা হয়ে গেল। এখন যেটা করবো আমরা, খুব বেশি একেবারে কিন্তু মানে ছুটানোর দরকার নেই, জাস্ট এরকম করে বাড়ি দিলে দেখবেন এই যে অটোমেটিকলি এরকম ছেঁড়া ছেঁড়া একটা টেক্সচার চলে এসছে, এটা পরে নাড়াড়ি করতে করতে আরও ছুটে যাবে। তো এখন আমরা যেটা করব, এই গ্রেভিটাতে মশলা টশলা সব দেয়াই আছে, তো আমাদের নতুন করে কিছু দিতে হবে না। এখানে আমরা এখন যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন, মানে যে সিরিয়াল মিক্সারটা ঘন হয়ে গেছে ক্ষীরের মতো, এটাকে আমরা এখন এই মশলায় দিয়ে কিছুক্ষণ কষাবো, যেন এই মশলাটা আমাদের এই হালিম মিক্সের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং এটার পুরো টেস্টটা মানে আপনার মাংসের মশলার যে টেস্ট ছিল বা যে টেক্সচার ছিল সব কিছু এর মধ্যে ইনফিউজড হয়ে যায়। মানে পরে যে আমরা এটা দিয়েছি মাংসের ঝোলে সেটা যেন বোঝাই না যায়, খুব সুন্দরভাবে এটাকে এখন আমাদের মেশাতে হবে। এখন এই সময়টা আপনাকে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে, তার কারণ এটা কিন্তু কন্টিনিউয়াসলি রান্না নাড়তে হবে হালুয়ার মতো করে, না হলে নিচে লেগে যাবে। সিদ্ধ না হওয়া পর্যন্ত এই জিনিসটা নাড়তে হবে। সিদ্ধ হয়ে গেলে, একবার পানি টানি দেওয়া হয়ে গেলে তখন তারপর কিছুক্ষণ পরে একটা কনসিস্টেন্সি চলে আসে, তারপর আর অত লাগে না যখন হয়ে যায়। এটাকে খুব ভালোভাবে একেবারে তেল মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যেন পুরোটা হালিম মিক্সের সাথে তেল মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এটাকে আমরা 5-7 মিনিট এই মশলার সাথে ভুনে নিতে হবে, তারপরে আমরা যে পানি অ্যাড করবো, এখানে আমি পানি গরম করে রেখেছি আর মাংসটা আমরা পরে দিব এখন না, আগে আমার এটা একটু হাফ ডান হতে হবে তারপর। সো 5-7 মিনিট আমি এভাবে এটা কষিয়ে নিচ্ছি। আচ্ছা, 5-7 মিনিটের মতো আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা অবশ্যই করবেন, এই যে পার্টটা স্কিপ করবেন না তাড়াহুড়া করার কারণে যে এত সময় নেই, তার কারণ এই জিনিসটা করার কারণে হবে কি আপনার যে হালিম মিক্সটা আছে এটার যে একটা কাঁচা কাঁচা ডালের যে একটা স্মেল থাকে এই জিনিসটা থাকবে না। আপনি খুব সুন্দরভাবে মাংসের মশলার সাথে যখন এটা ভুনে নেবেন তখন সেই স্মেলটা চলে যাবে এবং এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হালুয়ার মতো এটা কিন্তু তলা থেকে উঠে যাচ্ছে আর লেগে যাচ্ছে না। হ্যাঁ, তো এজন্য আপনারা হালুয়ার মতো হালিম রান্না করতে গেলেও চেষ্টা করবেন ননস্টিকের ফ্রাই প্যানগুলো ইউজ করতে, হাঁড়িগুলো ইউজ করতে, এবং এই 5-7 মিনিটের যে ভুনে নেওয়ার যে পার্টটা এটা কখনোই স্কিপ করবেন। সো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, এটা কষানো হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, কারণ হালিম কিন্তু আপনার বেশ পাতলা একটা কনসিস্টেন্সি থাকা অবস্থায় তুলে নিতে হবে, না হলে নামিয়ে নেওয়ার পরে আরও ঘন হয়ে ক্ষীরের মতো জমে যাবে। তো এটাকে এখন খুব সুন্দর করে পানিটার সাথে মিশিয়ে দিতে হবে, অবশ্যই গরম পানি দিবেন আপনারা, ঠান্ডা পানি দিবেন না, এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। এটাকে খুব সুন্দরভাবে এভাবে বারবার নেড়ে নেড়ে পুরো গরম পানিটার সাথে মিশিয়ে দিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, অলরেডি এটা মিশে গেছে। এখন এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি,
মাংসটাকে দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে, যেন পুরো শরীরের বিফটা মাংসটা আপনার হালিমের সাথে মিশে যায়। এখন এটাকে এই অবস্থায় ঢেকে 15-20 মিনিট আমরা রান্না করব, যেন হালিম মিক্সটা যেটা আছে সেটা সুসিদ্ধ হয়ে যায়। 15-20 মিনিট পরে যদি দেখি যে সিদ্ধ হয়ে ঘন হয়ে এসছে, তখন খুব বেশি ঘন হয়ে গেলে আমরা আরেকটু গরম পানি দিব। তার কারণ হালিমের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি ঘন নামানো যাবে না, তার কারণ আপনি যখন সার্ভিং ডিশে ঢালবেন কিছুক্ষণ পরে দেখবেন জমে ক্ষীর হয়ে যাবে। তো এর জন্য এর চেয়ে আরেকটু ঘন যখন থাকবে তখন আমরা তুলে ফেলবো। তো এটা আগে আমরা 15-20 মিনিটের মতো এই পানিতে সিদ্ধ করে নিই হালিম মিক্সটা, তারপর প্রয়োজন হলে আমরা পানি দিব, না হলে সেভাবেই নামিয়ে নেব। সো এটাকে এখন ঢেকে 15-20 মিনিটের জন্য আমরা রান্না করব। 15-20 মিনিট পরে আবার আসছি। 20 মিনিট হয়ে গেছে, দেখি আমাদের হালিমের কী অবস্থা। হয়ে যাওয়ার কথা এতক্ষণে, তার কারণ আমরা তো খুব সুন্দর করে আগে হালিম মিক্সারটাকে ভুনা করে নিয়েছিলাম। অলমোস্ট হয়ে এসছে, তার কারণ হয়ে এসছে কি না সেটা আপনারা কীভাবে বুঝবেন দুইটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। প্রথম টেকনিক হচ্ছে, আপনারা 15-20 মিনিট হয়ে যাওয়ার পরে একটুখানি ডাল যে ধরে টিপ দিয়ে দেখতে পারেন যে নরম হয়ে গেছে কিনা। যদি নরম হয়ে যায় তাহলে তো হয়ে গেছে। আরেকটা যেটা সেটা হচ্ছে ভিজিবল হয় আর কি, আপনার ওটা ওভাবে না করেও আপনি বুঝতে পারবেন হালিম হয়েছে কিনা, সেটা হচ্ছে এই যে বাবলসগুলো। আপনার হালিম যখন হয়ে আসবে তখন ভেতর থেকে বড় বড় বাবলস বের হবে, তো এটা যখন হবে তখনই বুঝে নিতে হবে যে হালিম হয়ে গেছে। এখন কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা সেটা নিয়ে বলছি। সেটা হচ্ছে হালিম, এটা হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সিতে থাকা অবস্থায় আপনাকে তুলে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি হালিম নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করার কিছুক্ষণ পরে জমে ক্ষীর হয়ে যাবে। এখন আমি যেটা করবো, চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আচ্ছা, 15-20 মিনিট যে রান্না করছি সেটা কিন্তু মিডিয়াম আঁচে ছিল ঢেকে। এখন হচ্ছে আমার হালিমের স্পেশাল টুইস্টের সেকেন্ড পার্ট। প্রথমটা ছিল শ্রেডেড বিফ, আর এখন হচ্ছে সেকেন্ড পার্টটা টুইস্টের। সেটা হচ্ছে ফ্রেশ হালিম যখন রান্না করবেন তখন তো এটা করবেনই, প্লাস আপনাদেরকে যেটা বললাম কিছুক্ষণ আগে যে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, যেটা ফলো করলে ফ্রিজের লেফট ওভার হালিমটাও একেবারে ফ্রেশ হালিম হয়ে যাবে। সেটা কি, হালিম আপনাদের ফ্রিজ থেকে নামিয়ে তারপরে চুলা যখন গরম করবেন, কিছুটা গরম পানি দিয়ে গরম করবেন, তাহলে কনসিস্টেন্সিটা আবার পারফেক্ট হয়ে যাবে, ঘন থাকবে না। এরপরে কি করবেন, নামানোর কিছুক্ষণ আগে লবণটাকে চেখে দেখবেন ঠিক আছে কি না। আমার হালিমের লবণটা ঠিক আছে, সো লবণ আর দিতে হচ্ছে না। যেটা করব আমি এখানে এরকম এক চিমটি টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা স্মেল অ্যাড করবে এটা। মিশিয়ে নিলাম আর চুলা অফ করে দিলাম। তখন হালিম হয়ে এসছে, কনসিস্টেন্সি ঠিক আছে। এখন আমরা এটা ডিশ আউট করবো। সো আমি একটা সুন্দর মাটির হাঁড়ি নিয়েছি, এটাতে সার্ভ করছি। হালিম তোলার জন্য আপনারা বড় এই ধরনের যে ডালের চামচ থাকে সেই ধরনের চামচগুলো ইউজ করাটা বেটার। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই হালিমটা কিন্তু পুরোপুরি যে শ্রেডেড বিফ তাও না, মানে ছেঁড়া ছেঁড়া যে মাংস তাও না। আপনারা দেখতে পাচ্ছেন হাড়ালা যে মাংসগুলো ছিল ওগুলোও কিন্তু আছে, দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আবার যেগুলো সলিড মাংস ছিল সেগুলো আবার ছেঁড়া ছেঁড়া অবস্থায় আছে, মানে দুই ধরনের বিফই আপনি এখানে চামচ দিয়ে। খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি, সব মিলিয়ে 1 ঘন্টার মতো লেগেছে হালিমটা রান্না করতে। সব যদি রেডি থাকে বেশি সময় লাগে না। সো এটা ডিশ আউট করে নিলাম গরম অবস্থাতেই। এখন যেটা করব, আমি 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি। হ্যাঁ, গরম করে তারপর এটা এভাবে দিয়ে দিলাম। আর কি যাবে আমার, প্রথমে দিচ্ছি একটু সামান্য টালা জিরের গুঁড়ো, এরপর যাবে একটু আদা কুচি। এই জিনিসটা আপনার হালিমকে
কমপ্লিট করে দিবে, সেটা আপনার নতুন রান্না করা হালিমি হোক অথবা ফ্রিজের আগের থেকে যাওয়া হালিমি হোক। এই যে লাস্টের যে এন্ডিংটা, এটাই আপনার হালিমকে বিশেষ একটা স্বাদ এনে দেবে। আরও দিচ্ছি বেরেস্তা, কুচি, এটা আপনারা চাইলে এখানে না দিয়ে সার্ভিং ডিশে যখন যে খাবে তাকে ওভাবেও দিয়ে দিতে পারেন, বাট আমি এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, কারো লাগলে চাইলে পরে আরও বেশি করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু শশা কুচি দিয়ে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, দেখুন শশাটা তো আসলে গরমে নরম হয়ে যাবে। সো জাস্ট নামে মাত্র দিচ্ছি, আপনারা খাওয়ার সময় চাইলে একটু বেশি করে নিয়ে নিতে পারেন। আর যাবে লাস্টে কয়েকটা লেবুর স্লাইস, চিকন চিকন করে কেটে রেখেছি আমি, বড় টুকরো দিলাম না, আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। সো এই তো হয়ে গেল আমার আজকের স্পেশাল রেসিপি, নুসরাত স্পেশাল হালিম। সো এটা আপনারা সবাই অবশ্যই, আমি খুব রিকোয়েস্ট করছি, অবশ্যই ট্রাই করবেন। জিলাপি যেভাবে ট্রাই করেছেন এবং ট্রাই করার পর সবাই বেশ মানে এক্সাইটেড হয়ে গেছেন যে আসলেই বাসায় পারফেক্ট জিলাপি হয় রেস্টুরেন্টের মতো, সো এটাও ট্রাই করার পরে ঠিক একই ফিলিংসটা আপনাদের হবে যে বাসায় এত মজার হালিম কী করে সম্ভব। সো সবাই ট্রাই করুন, আর যেটা বললাম আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিলাম, এই হালিমটা একবারে বেশি করে রান্না করে ধরেন ফ্রিজে রেখে থেকে গেছে সেটা তো পরদিন নিশ্চয়ই জমে যাবে, আপনারা চিন্তা করবেন এই হালিম তো আর খেতে ভালো লাগবে না, কোনো ব্যাপারই না। জাস্ট একটু গরম পানি দিয়ে গরম করে হালিমের পারফেক্ট কনসিস্টেন্সিতে এনে তারপর ঠিক এভাবে গরম ঘি এবং বাকি যে টপিংসগুলো আছে এগুলো দিয়ে খুব সুন্দর করে সার্ভ করে টেবিলে নিয়ে যান, কেউ বুঝতেই পারবে না যে এটা মাত্র রান্না করা নাকি ফ্রিজের থেকে যাওয়া হালিম। সো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই হালিমটা, আমার খুবই পার্সোনালি আমার খুবই পছন্দের একটা হালিম, এবং আশা করছি আপনারা ট্রাই করার পরে আপনাদেরও খুব ফেভারিট একটা হালিম এটা হবে। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নুসরাত কুকিং ক্লাব, সো করে আমাকে জানাবেন কেমন লাগলো, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।